আমি না কলকাতায় এক বড় হাসপাতালে ঢুকেছি। এটা তো খুব আনন্দের কথা রে মা। অনেক হয়েছে তো ডাক্তারি করা, এবার তুই বিয়েটা কর, আমাদের একটু শান্তি দে। দেখো মা, আমি কিন্তু বড় ডাক্তার হতে চাই, আর পাঁচটা মেয়ের মতন আজ থেকে সংসার করতে চাই না। দেখ কচি, তুই মাত্র আমাকে একটা মাত্র মেয়েছি, বিয়েটা করিয়া সুখে সংসার কর, সেটা যেন আমরা দেখে মরতে পারি। ও বাবা, মাকে একটু বুঝাও না। আচ্ছা, তার কি বিয়ে হওয়ার টাইম পাই যেতে হ্যাঁ গো? সেটা কবি, একটা মাত্র মেয়েছি, তাও আবার ফাঁকে ফাঁকে রয় ডাক্তারি করার জন্য। অতচ কথা বাদ দে, তুই এবার বিয়েটা কর। দেখো মা, তোমার কোনো কথা চলবে না, বাবা যেটা বলছে সেটাই হবে। আর হ্যাঁ বাবা, আমার না কাল থেকে ডিউটি আছে। দাদা কেমন আছো এখন? বলছি ধূমপানটা একটু কম করো, দিনকে দিনকে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে না? এখন কেমন আছো? পায়ের ব্যথাটা কমছে? সকালের ওষুধটা খেয়েছো? ঠিক আছে, রেস্ট নাও এখন। হ্যালো মা, এই তো ডিউটিতে আছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, একটু খেয়েছি। ঠিক আছে, হ্যাঁ খেয়ে নিয়েছি, এবারে একটু যাব বিশ্রাম নিতে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই তো বসছি একটু। হ্যাঁ বাড়ি চলে যাবো, এই কিছুদিন পর বাড়ি ঠিক চলে যাব। এই তো দু তিন দিন ছুটি নিয়েছি ডিউটি থেকে, আর চলে যাব ঠিক। হ্যাঁ আমি বলছি শোনো না, বাবার জন্য একটা হাত ঘড়ি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার জন্য চিন্তা করো না, তোমরা ভালো থাকো, আর আমিও ভালো আছি। ঠিক আছে, এখন না অনেক রাত হয়েছে, রাখছি, কালকে সকালে তখন ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি। জলদি করবে, ঠিক আছে? পোস্টমর্টম রিপোর্ট আসেনি, পোস্টমর্টম রিপোর্ট এলে জানতে পারবো। কখন সত্যতা জানতে? পুলিশ তাহলে কি করছে এতক্ষণ? একটা মেয়ে হাসপাতালের মধ্যে মানে এইভাবে ধর্ষণ রেপ হয়েছে, তো পুলিশ সেখানে কি হাত গুটি বসে আছে? তো আমরা পোস্টমর্টম রিপোর্ট না হয় তো প্রিন্সিপাল স্যার আছে। স্যার কিছু বলুন বলুন বলুন, তোর যে ধর্ষণ হয়েছে কে করেছে বা কারা করেছে, এটা কাদের হাত আছে? দেখুন, এটা ধর্ষণ করছে নয়, এবারে রিপোর্ট এলে তখন বোঝা যাবে কি। কিন্তু সবাই তো বলছে এটা বলছে এটা ধর্ষণ হবে, ধর্ষণ করা হয়েছে, জঘন্য ভাবে একটা অত্যাচার করা হয়েছে মেয়ের উপর, একটা ডক্টরের উপরে। না না, ওই রকম কিছু না। দেখুন, কিছু দুষ্কৃতী আছে যারা আমাদের বিরুদ্ধে এরকম ভুলভাল অভিযোগ করছে, তো আপনারা ওয়েট করুন পোস্টমর্টম রিপোর্ট এলে। স্যার পোস্টমর্টম কখন আসবে? পোস্টমর্টম কখন আসবে স্যার? যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু আমাদের হাতে না এলে আমরা কোনো কিছু জানাতে পারবো না। তো স্যার একটু এটা তো তাড়াতাড়ি করা উচিত না, কারণ একটা ঘটনা পড়ে আছি, যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে আমরা কোনো কিছু জানাতে পারছি না। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে বর্তমান আরজিকল হসপিটালে বর্তমান পরিস্থিতি, এখন হচ্ছে ডেড বডি এখনও পোস্টমর্টম হয়নি, ওটার কাজ চলছে। তো আমরা এক্ষুনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম এবং আমাদের ইন্সপেক্টর ছিল এখানে, উনিও বললেন একই কথা। তো আমরা এখন যাব মেয়েটির পরিবারের কাছে, বর্তমানে ওর বাবা মার অবস্থা কীরকম, ওখানে ওদের বাড়িতে যাবো, তো আমাদের সঙ্গে থাকুন।
বন্ধুরা, আমরা এখন নির্যাতিতার বাড়িতে চলে এসেছি। তার মা এবং তার পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখলে না, চোখে দেখলে বুঝতেই পারবেন না। তো আমরা তাও তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আপনার মেয়ের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে আপনার? কাল সন্ধ্যা সময় কথা হয়েছিল। বললো, মা আমি ভালো আছি, মা আমি খুব তাড়াতাড়ি আসছি, আর বাবার জন্য হাত ঘড়ি একটা নিয়েছি, সব শেষ হয়ে গেল। আমার মেয়েকে সব লোক মিলিয়ে মারিয়ে দিচ্ছে, আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে, আমার মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই। তো তোমরা সবটাই জানতে পারলে, আজকে একটা মায়ের কোল ফাঁকা করে যে দিয়েছে, আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক, না আপনারা এইভাবে চুপচাপ নির্বাক হয়ে বসে থাকবেন? একটু গর্জে উঠুন, একটু প্রতিবাদ করুন। আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, তাই সবাই চুপচাপ এইভাবে বসে থাকবেন, একটু প্রতিবাদ করুন। বন্ধুরা, আমরা এখন নির্যাতিতার বাড়িতে চলে এসেছি। তার মা এবং তার পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখলে না, চোখে দেখলে বুঝতেই পারবেন না। তো আমরা তাও তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আপনার বাবার মেয়েকে সব লোক মিলিয়ে মারিয়ে দিচ্ছে, আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে, আমার মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই। তো তোমরা সবটাই জানতে পারলে, আজকে একটা মায়ের কোল ফাঁকা করে যে দিয়েছে, আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক, না আপনারা এইভাবে চুপচাপ নির্বাক হয়ে বসে থাকবেন? একটু গর্জে উঠুন, একটু প্রতিবাদ করুন। আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, তাই সবাই চুপচাপ এইভাবে বসে থাকবেন, একটু প্রতিবাদ করুন। হ্যাঁ, আমি কেন বলবো, ওদের বাড়ির মেয়ে, ওরা বুঝবে, তাই তো, কেন বলবো, এটা মনে রাখবেন। আজকে ওনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে, তাই সবাই গর্জে উঠুন, প্রতিবাদ করুন। মানুষের মধ্যে থাকা এরকম নিজ কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন। আপনি তো প্রথমে বলেছিলেন যে এটা একটা সুসাইড কেস, কিন্তু স্যার হাসপাতালে সবাই তো বলছিল যে এই মানে এটার ব্যাপারে কেউ জানে না, এবং প্রিন্সিপাল স্যার নিজেই বলছিলেন যে এই ব্যাপারে আমিও জানি না। তো তাও আপনারা কিভাবে এনাকে চিনতে পারলেন যে ইনি একমাত্র করেছেন, বা ইনি করেছেন অ্যাকচুয়ালি, ইনি দোষী, বা ইনি মার্ডার করেছেন, রেপ করেছে, কিভাবে জানতে পারলেন? কিভাবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ যখন আমরা চেক করি, তখন জানা যায় যে উনি ওই রুমে গিয়েছিলেন 40-45 মিনিট, আর যখন গিয়েছিলেন তখন ওনার গলায় একটা হেডফোন ছিল, আর ওই রুম থেকে যখন বেরিয়ে আসে তখন ওনার গলায় হেডফোন ছিল না। আর ওই হেডফোনটা আমরা ডেড বডির কাছ থেকে পাই। তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন যে উনি স্বীকার করেছেন হেডফোনটা ওনার। তো সেই সূত্রে ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। তো ওই হেডফোনটা কি আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, তো স্যার সবাই বলছে নাকি যে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে, বা আরও এর পিছনে আরও অনেক বড় বড় মাথা রয়েছে, আপনি মানে কী বলবেন যে ওরা কবে ধরা পড়বে? আশা করছি, তো আমরা তদন্ত চালাচ্ছি, যত তাড়াতাড়ি পারবো আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব। তো আপনারা সবটাই জানতে পারলেন, বর্তমানে যিনি হচ্ছে এই কাজ করেছে তিনি ধরা পড়েছেন, তার গলা থেকে একটা হেডফোনও পাওয়া গেছে, যেই হেডফোনটি উনি স্বীকারও নিজেই করেছেন, ওনারই হেডফোন। তো এখন আমরা যাব হসপিটালে, হসপিটালে গিয়ে দেখব বর্তমান পরিস্থিতি এখন কি চলছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। উই ওয়ান্ট, দেখছেন সমস্ত ছাত্রছাত্রীরা অপরাধীর বিক্ষোভ জানাচ্ছে, অপরাধীর অপরাধীর শাস্তি চাইছে। তো ওনাদের কাছে আমরা জিজ্ঞাসা করব। তো আপনি কে? আমি হসপিটালে একজন জুনিয়র ডক্টর। তো আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, আমি ওনাকে চিনি, উনি হচ্ছে আমার বান্ধবী হতেন, আর আমরা প্রায় একই সঙ্গে ডিউটি করতাম। তো আমার এই মাসের ডিউটি টাইমটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওর চেঞ্জ হয়নি। ও সবসময় বলতো যে ওর নাইট ডিউটি করতে ভালো লাগতো না, কিন্তু সেটা এখন বুঝতে পারছি যে কি জন্য। তো যেহেতু আপনি হসপিটালের ডক্টর, তো আপনার কি মনে হয় এটা কারোর একার কাজ না, এর সঙ্গে আরো কেউ কেউ জড়িত আছে? সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট আসা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু তাও আমরা যেটা নিজের চোখে দেখেছি সেটা দেখে মনে হচ্ছে এটা একজনের কাজ না, এটাতে একাধিক জন যুক্ত রয়েছে, আর আমরা এটা শাস্তি চাই। ওকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা সেই খুনির শাস্তি চাই, শাস্তি চাই। আপনি যেটা জানেন, বা আপনি বলতে চাইছেন যে এটা একাধিক লোকের কাজ, কিন্তু এখানে ধরা তো একজন পড়েছে, একজনকেই দোষারোপ করা হচ্ছে, তো আপনি কি বলবেন? না না, এখানে আরো অনেকজন লুকিয়ে আছে, আমরা তাদেরকে ধরার জন্য, তাদের শাস্তির জন্য আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি, আর এই প্রতিবাদ মিছিল আমরা চালিয়ে যাব যতক্ষণ না ওদের শাস্তি হচ্ছে। তো আপনারা সবটাই শুনলেন, এই হসপিটালের ডাক্তার যিনি জুনিয়র ডাক্তার তিনি সবটাই বললেন। তো আমরা এখন দেখব যে সেই দিন রাতে অ্যাকচুয়ালি হয়েছিল কি। ঠিক আছে, আমার তো তাহলে আজকে ডিউটি শেষ, আমি বাড়ি চলে যাব। আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলে? আমি তো অর্ডার দিয়েছি আসবে একটু পরে। আচ্ছা, ঠিক আছে।
ভালো তো যে ছুটি হয়ে গেল, আমার তো এখনো ডিউটি আছে। তাহলে তুই তো ডিউটি টাইমটা চেঞ্জ করে নিতে পারিস, তাই না? আরে বারবার ধরে তো বলছে আমাকে ডিউটিটা একটু চেঞ্জ করে নিতে, সেই বারবার ধরে আমাকে রাতেই ডিউটি দিচ্ছে, চেঞ্জও করতে বলছি কিন্তু চেঞ্জ করছে না, আরো বেশি উল্টে আরো বেশি সময় দিচ্ছে আমাকে, কি করবো বলতো? ঠিক আছে দেখ কি করিস, আমার তো ডিউটি শেষ, তাহলে আমি বাড়ি যাই। আর তোরা কি অর্ডার করেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যা। তাহলে তুই কি কিছু খাবার অর্ডার করেছিস নাকি? না না আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে তুমি থাকো তাহলে আমি আসতে কল। হ্যাঁ হ্যাঁ যা যা। হ্যালো হ্যাঁ এই যে বসছি মা, তুমি কি করছো? উপরে রাখা আছে, চলে যা। তো নমস্কার সবাইকে। তো আমরা সবসময় কমেডি ভিডিও বানাই বলে সবাই ভাবছে যে এর আগের ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তো সবাই ভাবছে যে আমরা কমেডি ভিডিও বানাচ্ছি, এটা এটা কোনো কমেডি ভিডিও নয়, এটা সিরিয়াস ভিডিও, যেটা আমরা নিউজ চ্যানেলে দেখছি বা যেখানে চারদিকে খবরে দেখছি সেইগুলোর উপরে একটা ভিত্তি করে আমরা সেই রকম বানাচ্ছি, যতটা মানে তুলে ধরা যায়, যাতে সবাই প্রতিবাদ করে, সবাই যাতে মানে মানে মেয়ের শাস্তি পায়, অপরাধী যাতে শাস্তি পায়, মেয়েটা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো কেউ বলো না যে এটা আমাদের কমেডি ভিডিও, অনেকে কমেন্ট করছে কমেডি ভিডিও বলে, এটা কমেডি ভিডিও নয়। তো আমরা এইভাবে আরও যদি তোমরা সাপোর্ট করো তো আমরা এইভাবে আরও বানিয়ে যাব, এরকম চেষ্টা করবো বানানোর জন্য। তো বন্ধুরা সবাই এখন প্রতিবাদ মিছিল রাস্তায় বার করে ফেলেছে, আর আমরাও চাইছি এরকম প্রতিবাদ মিছিল, সবাই যোগদান করুন আর সবাই প্রতিবাদ মিছিল করুন। নির্যাতিতা যাতে তার সুবিচার পায় সেই জন্য সবাই প্রতিবাদ মিছিল বার করেছে, এবং যাতে মানে কি বলা যেতে পারে দোষী যাতে শাস্তি পায় তার জন্য সবাই এই প্রতিবাদ মিছিল করছে। তো সবাই প্রতিবাদ মিছিল রাস্তায় বারও করে ফেলেছে, সবাই এখন আমরা দেখাবো, এখানে সামনে গিয়ে দেখাবো সবাই যেভাবে প্রতিবাদ মিছিল বার করেছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই প্রতিবাদ মিছিল করুন, সবাই প্রতিবাদ করুন, সবাই গর্জে উঠুন, তার জন্য সবাই আজকে বেরিয়েছে রাস্তায়, মোমবাতি জেলে যে যেরকম ছোটো থেকে বড় সবাই বেরিয়েছে। তো সবাই আমাদের সঙ্গে যোগ দিন, সবাই প্রতিবাদ করুন, গর্জে উঠুন, যাতে মেয়েটা তার সুবিচার পায়, ন্যায় বিচার পায়।